চাকরির পেছনে ছুটেছেন অনেক, কোনোভাবেই পেলেন না কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ। তবে উদ্যোগ আর প্রচেষ্টায় ঠিকই দেখা পেলেন আত্মকর্মসংস্থানের। মুরগি পালন করেও যে বেকারত্ব দূর করা যায় এবং ভালোভাবে স্বাবলম্বী হয়ে সংসার চালানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন ভোলার উত্তর দিঘলতি ইউনিয়নের শিমুল। দরিদ্র বাবার পরিত্যক্ত খামার পুনরায় শুরু করে পাঁচ বছরেই তিনি আজ তিনটি খামারের মালিক। প্রতি মাসে আয় করেন প্রায় 65,000 টাকা। আমি আজ থেকে 5-6 বছর আগে পড়ালেখা শেষ করি। পড়ালেখা শেষ করার পরে বিভিন্ন জায়গায় ঘুরি, নিজেকে অনেক ব্যর্থ মনে হয়, চাকরি পাই না, কাজকাম পাই না, বেকার জীবন অনেক কষ্টের। তারপর একটা মুদি ব্যবসা শুরু করি, এলাকায় আসি, নিজের বাড়ির সামনেই একটা মুদি দোকান দিই। সে জায়গাও ভালো একটা উন্নতি করতে পারিনি। উন্নতি না করার পরে চিন্তা ভাবনা করি যে বাবার একটা ব্যবসা করতো, 500 মুরগি ছিল বাবার, 500 মুরগি ছিল। সেখান থেকে আস্তে আস্তে বড় ব্যবসা শুরু করলাম, নিজে একটু বড় করার চেষ্টা করলাম, 1,000 মুরগি তুললাম। সে জায়গা থেকে শুরু সফলতা আর কি। এখন ডিজিটাল সোয়া দিয়ে আমার মোটামুটি 3টা সেট করছি, আলহামদুলিল্লাহ 3টা সেট আছে আমার। একটার ভিতরে সোনালি, 1200 সোনালি আছে, তারপরে 2000 লেয়ার আছে, ব্রয়লার আছে। ওনাদের দেখা দিয়েই আশেপাশে অর্থ এলাকায় যত মানুষ আছে সবাই মুরগির ফার্ম ওনাদের দেখা দিয়ে দিছে। ওনারা সর্বপ্রথম ব্রয়লার দিছে, তারপর সোনালি দিছে, তারপর দিয়ে আরও অন্য যত যা আছে সবাই মানে ওনাদের দেখা দিয়েই বাইরে সবাই দিছে। প্রথমে আসলে আমি আমার কাজিন হয়েও ওরটা মানে ও অনেক আগে থেকেই করে, সেটা দেখে আমি আসলে উদ্বুদ্ধ হই, এটার প্রতি একটা ইন্টারেস্ট আসে। পরে আমি স্টার্ট করি, প্রথমে আমার 500 ছিল, পরে 1,000, এখন প্রায় 2,000 আপ আমার বেস লেয়ারের সোনালি। তো সামনে আরও বাড়ানোর পরিকল্পনা আছে, বড় পরিসরে কিছু করার চিন্তা ভাবনা আছে। বাদে যা পড়াশোনা শেষ করিয়া এই মুরগির খামারের ব্যবসা শুরু করছে। এই মুরগির খামারের ব্যবসা শুরু করিয়া এখন ইনশাল্লাহ নিজে স্বয়ংসম্পূর্ণ এবং ভালো অবস্থানে আছে, এবং আমি আশা করি এর দেখা দেখি আরও 2-4 জনে যাতে এই ব্যবসা করিয়া আগাইয়া যায়, এইটি আমাদের কাম্য। সরকারের কাছে আমার আকুল আবেদন, এদেরকে হাঁস মুরগি ছাগল মাছ যে পালনের উপর যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বল্প লাভে যদি তাদেরকে ঋণ প্রদান করা হতো তাহলে তাদের বেকারত্ব দূর হতো এবং অভিভাবক যে হতাশাগ্রস্ত এই যুবকদেরকে নিয়ে তারাও এই হতাশাগ্রস্ত থেকে মুক্ত থাকতে পারত। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলতি ইউনিয়নের 1 নং ওয়ার্ড লামছিপাতা গ্রামের শিকদার বাড়ির শাখাওয়াত হোসেনের ছেলে মোহাম্মদ শিমুল শিকদার। তার বাবার ঠিকাদারি ব্যবসার পাশাপাশি 500 পোলট্রি মুরগির ধারণ ক্ষমতার একটি খামার ছিল। প্রাথমিক অভিজ্ঞতা লাভ সেখানেই হয় শিমুলের। এলাকার বেশ কয়েকটি খামারের মধ্যে তিনি এখন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। খামার থেকে অর্জিত আয় দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করা, সংসারের খরচ মেটাতে সক্ষম হয়েছেন তিনি। খামারের পাশাপাশি একটি মুদির দোকানও দিয়েছেন তিনি। খামারের পরিচর্যা শেষে নিজের দোকানে বসেই পার করেন অবসর সময়। একদিন তার বাবার অভাব অনটনের কারণে বন্ধ হয়ে যায় পোলট্রি ফার্ম ও ঠিকাদারি ব্যবসা। পরিবারে দেখা দেয় দারিদ্র্য। স্কুলের বেতনের টাকা ঠিকমতো দিতে পারতেন না শিমুল। লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বেশ কয়েকবার। অভাব অনটনের মধ্যে লড়াই করে 2013 সালে SSC পাশ করেন, তবে অভাবের কারণে আর পারেননি এগোতে, কিন্তু দমে যাননি। তারপরের গল্প এখন সফলতার। ওই এলাকায় আরও 30-35 জন যুবক তারা ছোট ছোট খামার করার করছে এবং তাদেরও আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পাশাপাশিভাবে এই খামারগুলোতে কিছু আরও বেকার যুবক কাজ করছে, যাদের চাকরি পাচ্ছে না তারা কিন্তু এই খামারগুলোতে বেতনে বিভিন্ন বেতনে তারা চাকরি করছে। তো সেক্ষেত্রে মানে বেকারত্বের হারও কমে যাচ্ছে বলাতে। তো আমরা এই খামারগুলোকে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট যা কিছু দরকার সবই দিচ্ছি, এবং তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে উন্নত প্রশিক্ষণের জন্য আমরা বাছাই করেছি এবং তাদেরকে পরবর্তীতে আমরা প্রশিক্ষণ দেবো, এবং প্রকল্প থেকে যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো আমরা তাদেরকে দিব, যাতে করে এই বেকার যুবকরা চাকরির পিছনে না ঘুরে তারা যেন এই খামার করে তারা স্বাবলম্বী হয়,